বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আপনাদের সঙ্গে মিলন মোহনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পেঁপে জুস এই জুসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই পেপে জুস এটা আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আমার পাশে থাকুন আপনারা সবাই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং ভিডিওটি দেখা শেষ হলে তখন একটা সুন্দর কমেন্ট করুন আমার জন্য তাহলে আমি উৎসাহ পাবো কমেন্টটি কিন্তু আমি বারবার পড়ি যদি সুন্দর একটা কমেন্ট আমার জন্য আপনারা করেন আমার এত আনন্দ হয় এত উৎসাহ পাই তখন আমি ভিডিও দিতে খুব উৎসাহ পাই খুব আনন্দ নিয়ে ভিডিওটি দেই তাহলে আর কোনো কথা নয় এই যে পেঁপে নিয়েছি আমি দুটো পেঁপে এই পেঁপেগুলি আমি এখন কেটে বেছে নেই জুসটি তৈরি করি আমার সাথেই থাকুন দেখতে থাকুন তাহলে আমি কিভাবে জুসটি তৈরি করি আমি খুব সহজ উপায়ে সহজ করে এই পেঁপে শরবতটি দেখাবো পেঁপের জুস খুব ভালো লাগবে খুব মজা লাগবে আর শীতের সময় কিন্তু আমাদের বেশি লিকুইড খাওয়া দরকার এবং শরবত জাতীয় আমরা সাধারণত করি কি শুধু গরমে খাই গরম লাগে এক তৃষ্ণা পায় তাই জন্য আমরা খাই শীতে খুব একটা পানি খেতে চাই না জুস খেতে চাই না তাই এই যে শীতেই কিন্তু বেশি দরকার আমাদের শরীরে তাই জন্য আমি আজকের এই জুস রেসিপি আর যারা জুস খুব পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই পেঁপে জুস রেসিপি অনেকেই হয়তো পছন্দ করেন আমার মতো আমি কিন্তু খুব পছন্দ করি পেঁপে জুসটা আর যে কোনো জুস এই শীতের সময় কিন্তু ফ্রিজে না রাখলাম তখনই করে ফ্রেশ একদম ফ্রেশ ফলের জুসগুলি করে খেলে পরে শরীরের জন্য খুব ভালো শীতে কিন্তু আমরা পানি বেশি খেতে চাই না শীতে আমরা বেশি শরবত জাতীয় খেতে চাই না আমরা গরমে বেশি তৃষ্ণা পায় গরমে আমরা খেতে চাই হ্যাঁ গরমেও দরকার আছে কিন্তু শীতে কিন্তু অনেক বেশি দরকার আছে লিকুইড জাতীয় খাবার পানি জাতীয় খাবার জুস এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেক ভালো এইভাবে কিন্তু কোনো ঝামেলা ছাড়া পেঁপে তো অনেকেই মানে বাজারে সব সময় পাওয়া যায় অনেকে গাছ আছে পেঁপে পেঁপে পাওয়াই যায় আর পেঁপে জুসটা শরীরের জন্য অনেক উপকারী অনেক ভালো এভাবে কিন্তু সহজ পদ্ধতিতে সহজ রেসিপিতে কোনো কিছু ঝামেলা করতে হয় না শুধু ছিলে আমি ব্লেন্ডারেই করব খুব সহজভাবে আজকের জুস রেসিপিটি আমি শেয়ার করছি শুধু গরমে নয় শীতে দরকার আছে শরীরে তাহলে পানির পানির অভাবটা পূরণ করবে খুব ভালো হবে শীতে অনেকেই আমরা কিন্তু লিকুইড জাতীয় এই শরবত পানি একটু কম খেতে চাই তারা কিন্তু এই ফলের জুস পানি জাতীয় যে কোনো এগুলো একটু খাবেন আপনারা তাহলে শরীরটা ভালো থাকবে মানে ড্রাই হবে না ভিতর থেকে ড্রাই হবেন অন্য কোনো সমস্যা হবে না এই জন্য আপনারা কিন্তু শীতেও একটু ট্রাই করবেন আর জুস হলে তো পরে একবারই খেয়ে নেওয়া যায় ভালো লাগবে পানিটা খেতে মাঝে মাঝে এটা চাইলে চিনি ইউজ করা যায় না চাইলে যাদের চিনিতে সমস্যা তারা এমনি খেয়ে ফেলবেন অনেক শরীরের জন্য অনেক অনেক উপকারী অনেক ভালো হবে আশা করি আজকের আমার এই রেসিপিটি জুস রেসিপি আপনাদের ভালো লাগবে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাথেই থাকবেন আমার পেঁপেগুলো দেখুন আমি ছিলে কেটে ওই যে মুখের কাছে একটু ঘষে নিলাম তেতোটা চলে যায় যদি একটু থাকে তাহলে চলে যাবে এই জন্য কিন্তু খসা দিলাম একটু দিয়ে যে টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখন আমি এই যে ছোট্ট একটা ব্লেন্ডারে দুবারে করবো আমি এই যে জুসটা তৈরি করে নিচ্ছি কত সহজ উপায়ে আর এই ব্লেন্ডারগুলি এই যে ছোট্ট যেটা এগুলোর কিন্তু খুব একটা দামও না এগুলো যে কারো ঘরে রাখা যায় যে কেউ যে কোনো ব্লেন্ডারেই হয়ে যাবে আর কি এভাবে শুধু একটা ব্লেন্ডারের দরকার এই জুসটা খেতে গেলে আর কিচ্ছু না একদম করে এটা এই ব্লেন্ড করে খুব সহজভাবে খুব ভালো হয় কিন্তু তখনই করে খেতে চান পারেন কারণ এখন একটু একটু শীত তো নর্মাল পানি দিয়ে হোক বা একটু ঠান্ডা পানি মিলিয়ে হোক যেভাবেই হোক যে যেমন করে খেতে চান গলাটার ভালো থাকার জন্য নর্মাল পানি দিয়েই ফুটানো পানি অবশ্যই ফুটানো পানি এটা দিয়ে এই যে জুসটা তৈরি করে রেখে দিলেন খেলেন বা ফ্রেশ তখনই বানিয়ে খেলেন ভালো লাগবে আশা করি আজকের আমার এই জুস রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমার চ্যানেলটির সাথেই থাকুন আমার প্রতিদিনের ভিডিওগুলি আপনারা একটু দেখুন আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দেই আর জুস রেসিপি আমার চ্যানেলে অনেক আছে বেশ কয়েকটা আমি আপলোড দিয়েছি যেহেতু আমি জুস ফ্রেশ জু ফলের জুস পছন্দ করি আর সর্ব জাতীয় এগুলো এই জন্য আমি কিন্তু অনেকগুলি আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এটা দেখে নিতে পারেন অনেক রকমের জুস এ রেসিপিগুলিতে আছে লেমন জুস অনেক কিছুই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একটু চিনি ইউজ করছি খুব বেশি করবো না আপনারা যাদের চিনি সমস্যা তারা চিনিটা অ্যাভয়েড করবেন এমনি খাওয়া যায় ফলের জুস মিষ্টি তো একটু আছে হালকা মিষ্টি হবে সেই তে আর যাদের চিনি খেতে সমস্যা নেই তারা পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন আমি একটা জারে আমি তিন চামচ করে দেব চায়ের চামচের মতো হালকা মিষ্টি রাখবো এই যে দেখুন এমন এটা কিন্তু যতক্ষণ থাকবে আবার একটু ঘন হয়ে যেতে পারে তো ঘন খেতে চালে ঘন না হলে একটু পানি দিবেন আমি যেহেতু এটাতে একটু পানি মিলিয়েছি কারণ বেশি ঘন থক থকে পেঁপের জুস ভালো লাগে না আমার কাছে লাগে না অনেকে যদি খেতে চান তারা ঘন রাখবেন তো এটাও কিন্তু আস্তে আস্তে একটু বেশি ঠিক হয়ে যাবে তো তখন আমি তিন চামচ একটা জারে তিন চামচ চিনি দিয়ে নিচ্ছি হালকা মিষ্টি রাখবো ভালো লাগবে খেতে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বেশি বেশি খেতে চাইলে একটু বেশি দিবেন মুখে দিয়ে দিয়ে দেখে আর যদি মনে করেন যে হালকা মিষ্টি দিব তাহলে হালকা দিবেন আর যদি মনে করেন যে দিবেন না চিনিটা অ্যাভয়েড করছে চিনিটা খেতে চান না কারো অনেকের অনেক সমস্যা থাকতে পারে বা অনেকে খেতেও চায় না এমনিও মিষ্টি পছন্দ করেন না যারা তারা চিনিটা দিবেন না তো আমি একটু হালকা দিয়েছি হালকা একটু মিষ্টি দিয়েছি দুইটাতে তিন চামচ করে করে দুই জারে আমি দিয়ে দিলাম দিয়ে বাস একটু ঘুটে নিলাম যেহেতু একটু পানি ইউজ করেছি সেই জন্য কিন্তু আমি দিয়ে নিচ্ছি খুব বেশি চিনি আমি দেইনি খুবই মজার এই টেস্টি এই পেঁপের জুসটি অসাধারণ এই যে দেখুন খুব বেশি বড় আমার পেঁপেটা ছিল না দুটো পেঁপে দিয়ে আমার দুই জার জুস হয়েছে তাও অনেক কিন্তু ঘনত্ব এটা আরও আরও আস্তে আস্তে একটু ঘন হবে খুবই ভালো এটা শরীরের জন্য ভালো এই যে বলেছিস শীতের জন্য হয়তো অনেকে খেতে চান না গরমে শরবত বেশি খান না শীতেও দরকার আছে গরমে তো আসে অবশ্য তৃষ্ণা না পায় তো বেশি তাই জন্য সব গরমে খায় আর শীতে যেহেতু তৃষ্ণা পায় না অনেকে খায় না অনেকের কিন্তু স্কিন ড্রাই হয়ে যায় ঠোঁটের দিকটা ফেটে যায় এই লিকুইড জিনিসগুলি পানি জুস এগুলো খেলে পরে তখন আর এই সমস্যাগুলি থাকবে না এই জন্য এই শীতের মধ্যেও আমি কিন্তু জুস রেসিপিটি শেয়ার করেছি অনেকে হয়তো ভাববেন জুস জুসটা আবার শীতে নিয়ে আসলো না শীতেও দরকার আছে আমাদের শরীরে কেউ কিছু মনে করবেন না অন্যভাবে নেবেন না আমি জুস রেসিপিটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাথেই থাকবেন আমার প্রতিদিনের ভিডিওগুলি আপনারা একটু দেখুন আমার সাথেই থাকুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন আমার প্রতিদিনের ভিডিওগুলি আপনারা একটু দেখুন প্রথমে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখে শেষ করে একটা সুন্দর মন্তব্য করুন একটা কমেন্ট করুন আমার জন্য আমি খুব আনন্দিত হব খুব উৎসাহ নিয়ে প্রতিদিনের ভিডিওগুলি আপলোড দিতে পারবো আনন্দের সাথে যে কোনো কাজ করলে অনেক সুন্দর হয় অনেক ভালো লাগে আপনাদের একটা মূল্যবান কমেন্ট একটা সুন্দর মন্তব্য আমাকে অনেক আনন্দ দিতে পারে অনেক উৎসাহ দিতে পারে তাই বারবার রিকোয়েস্ট আর আপনাদের একটা সুন্দর কমেন্ট আমি কিন্তু বারবার পড়ি বারবার ভালো লাগে আমার পড়তে ভালো লাগে সুন্দর একটা কমেন্ট সুন্দর কথা আসলে আমরা শুনতে সবাই পছন্দ করি খুব ভালো লাগে যেই যতটাই বলি আমরা যে না আমি সব কথা আমার মুখের উপরে বলে দিলেই হলো বা এটা না আমরা সুন্দর কথা সবাই পছন্দ করি আর অন্যভাবে কেউ কিছু বললে আমাদের যদি মনে কষ্ট লাগে তাহলে তো ভালো লাগে না এই জন্য বলছি একটা সুন্দর মন্তব্য করুন আর একান্তই যারা করতে চান না তারা অ্যাভয়েড করে যাবেন তারা দেখবেন না বা করবেন না জোর করার কিছুই নেই আপনারা তারপরে রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট আমি করছি আপনারা আমার সাথেই থাকুন আমার চ্যানেলটির সাথেই থাকুন আমি আনন্দ পাই আপনাদের মাঝেই থাকতে চাই সবাই দেখুন এই যে জুসটা কিন্তু আমি ঢেলে নিয়েছি যার থেকে সার্ভ করছি আর কি আমি ঢেলে নিচ্ছি আমি কিভাবে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে জুসটি এই যে আমি ঢেলে সব নিয়ে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমার সাথেই থাকবেন আমার প্রতিদিনের ভিডিওগুলি আপনারা দেখবেন আপনাদের প্রতি আমার অনুরোধ আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার আমার প্রতিদিনের ভিডিওগুলি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ট্র দিয়ে দিচ্ছি এই যে আমার তো সবগুলি ক্লাসে ঢেলে নিয়েছি আমি জুসগুলি এখন দেখুন কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর কালার এসেছে একটা মিষ্টি একটা কালার এসেছে দেখে কিন্তু লোভনীয় হয়েছে আর খেতে খুব ভালো লাগবে আমি একটা নিয়ে টেস্ট করি আমার আবার জুস দেখলেই কিন্তু খুব খেতে ইচ্ছা করে তাই জন্য আমি করে আমি প্রথমেই একটু খেয়ে নিচ্ছি খুব ভালো লাগে আমার কাছে এই ফ্রেশ ফলের জুসগুলি খেতে বেশি আমি খুব পছন্দ করি এগুলো এই যে খেয়েছে অনেক টেস্টি হবে অনেক টেস্টি হয়েছে আর কি খুবই মজা নিশ্চয়ই আপনারাও এভাবে বানিয়ে খাবেন আপনাদেরও ভালো লাগবে আমরা অনেকেই জুস পছন্দ করি খেতে আর যারা যারা আমার মতো জুস প্রেমী আছেন জুস খেতে পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও আপনারা এই জুসটি বানিয়ে খাবেন আপনাদের ভালো লাগবে আর তখন বারবার যারা খেতে চান না তারাও খেতে চাইবেন বারবার খেতে চাইবেন এই জুসগুলি বানিয়ে আপনারা ঘরেই সবসময় বানিয়ে খেতে চাইবেন খুব ভালো লাগবে আপনাদেরও আপনারা বানিয়ে খাবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন প্রতিদিনের ভিডিওগুলি একটু আপনারা দেখবেন আর আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রতিদিনের ভিডিও দেখুন এবং আমার সাথেই থাকুন আমি এই যে এখন আমার হাজব্যান্ড একটা খাচ্ছে আমি তো খেয়ে নিয়েছি এখন আমার হাজব্যান্ড খাচ্ছে তো আশা করি তারও ভালো লাগবে অনেক মজার আর কি অনেক টেস্টি অনেক টেস্টি এই জুসটি এই যে ফিনিশ করছে মানে সুন্দর হয়েছে মজা হয়েছে খেতে টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে এই যে যেহেতু পুরা গ্লাস শেষ করছে তার মানে এটা অনেক মজাদার হয়েছে অনেক টেস্টি হয়েছে অনেক মজা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো লাগলো খেতে যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালো লাগলো খেতে তো আমি হয়তো বিদায় নিয়ে নিব দর্শক যে কোনো মুহুর্তেই বিদায় নিয়ে নিব আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ছয়ী সালামতে থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি নিরাপদে থাকি ছয় সালামতে থাকি আপনারাও পরিবার পরিচ্ছন্ন খুব খুব ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন পরিবার পরিছন্ন নিয়ে যেন খুব খুব ভালো থাকি আর আগামীকাল কোনো না কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসব আপনারা সবাই সুস্থ থাকুন আমার প্রতিদিনের ভিডিওগুলি দেখুন আমি তাহলে বিদায় নিয়ে নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ